আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঘাটে ভয়াবহ ভাঙন শিমুলিয়া কাঠারবাড়ি রুটে ফেরি চলাচল আবার ঝুঁকিতে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দুই আসামি কারাগারে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল প্রত্যাহার সাপের ভয় দেখিয়ে নগরীর পথে পথে বেদিনীদের চাঁদাবাজি বিব্রত সাধারণ মানুষ এবং কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে ৩ নম্বর রোরো ফেরিঘাট সংলগ্ন একটি হোটেল সহ প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাত 8:30টার দিকে এই ভাঙন দেখা দেয়। নাব্যতা সংকট সহ নানা সমস্যায় এই রুটে প্রায় 8 দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। এর পরপরই এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত জুলাই ও আগস্টে পদ্মার 2 দফা ভাঙনে শিমুলিয়া ও ৩-৪ নম্বর ফেরিঘাটের দুটি পন্টুনের অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে একথা জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডক্টর মার্ক টি এসপার। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন তারা। এক্ষেত্রে দুদেশের সরকারের শীর্ষ পর্যায়ের সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডক্টর মার্ক টি এসপার। করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে বরিশাল ও নেত্রকোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ 3 জন মারা গেছে। এই বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে 28 জন। এছাড়া নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত আগের চেয়ে কম হলেও করোনায় মারা গেছেন 2 নারী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,668 জনে। 14,747টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,792 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,34,762 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 70.51%। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 9 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 19 জন এবং চট্টগ্রাম বিভাগে 5 জন মারা গেছেন। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় 2 আসামি নবিরুল ও সান্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ শেষ হবে মামলার প্রধান আসামি আসাদুল হকের রিমান্ড। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতার দায়ে প্রত্যাহার করা হয়েছে ঘোড়াঘাটের থানার ওসি আমিরুল ইসলামকে। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় 2 আসামি নবিরুল ও শান্টুর 7 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। তবে তদন্তকারী কর্মকর্তার কোনো আবেদন না থাকায় আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার প্রধান অভিযুক্ত আসাদুল হকের 7 দিনের রিমান্ড শেষ হবে শনিবার। তদন্তকারী কর্মকর্তা দেবে জমা দিয়েছেন, এই জমা দিলে এর আগে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যর্থতার দায়ে প্রত্যাহার করা হয় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামকে। সে রাতে পুলিশের টহল নিয়েও প্রশ্ন উঠেছিল তার বিরুদ্ধে। এদিকে ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা। স্বাভাবিকভাবে কথা বলছেন, হয়তো স্বাভাবিকভাবে খেতে না পারলেও নরম খাবার খেতে পারছেন। ওভারঅল যে স্বাভাবিক বলতে আপনার আমার মতো হয়েছে, আপনি হয়তো সেটাই বোঝাতে চাচ্ছেন, তো সেটা তো একটু টাইম লাগবে, এটা তো আমরা বলছি। এখন পর্যন্ত তো আমরা খারাপ কিছু বলিনি, যখন ভর্তি হয়েছেন তখন থেকে আস্তে 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 কিছুটা ইমপ্রুভিংই বলছি আমরা, তাই না? আল্লাহ যদি চাহেন তো আমরা এইভাবে ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য এখন টার্গেট। গত ২ সেপ্টেম্বর ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর নৃশংস হামলা চালায় দুর্বৃত্তরা। জাহিদুল আলম, ATN বাংলা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বেঁচে থাকা ৫ জনের অবস্থাও সংকটাপন্ন, আইসিইউতে রাখা হয়েছে তাদের। বৃহস্পতিবার ৩ জন মারা যাওয়ায় এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। চিকিৎসকরা জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন ৫ জনকে নিয়ে চিন্তিত তারা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ভয়াবহ এ দুর্ঘটনায় দগ্ধ মোট ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে মাত্র 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গ্যাস লিকেজ থেকে মসজিদের ওই বিস্ফোরণে যারা দগ্ধ হয়েছেন তাদের প্রায় সবারই শ্বাসনালী পুড়েছে, তাই এত মৃত্যু বলে জানালেন চিকিৎসকরা। এই ৫ জনের অবস্থাও যে শঙ্কামুক্ত এটা আমরা বলতে পারবো না, হ্যাঁ এদের অবস্থাও আশঙ্কাজনক। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে এবং তাদের শরীরের যেটা মানে অবস্থা সেটার উপর নির্ভর করবে। এদিকে আইসিইউতে থাকা 5 রোগীর স্বজনরা এখনও ভিড় করছেন হাসপাতালে। একটু চোখের দেখা কিংবা স্বজনের কাছে যেতে এখন দিনের পর দিন কষ্টের অপেক্ষা তাদের। আমার সন্তান কেমনে এরকম হইল আমি তো কিছু বুঝতেছি না। বাঘের মুখে তো ফিরে আসবার কথা, জমের দুয়াতন ফিরে আসবার কথা, আসে নাই। আল্লাহ তার হয়াত দারাজ করক, ইয়া করি। মার তো হুশ আসেনি, মার তো যেদিন ঘুমেছে ওই দিন 2 দিন তো আমি অজ্ঞান আসছিলাম, আমি কিছু বলতে পারি না। এক নজর দেখে আমি তো তারে সহ্য করতে পারি না, ওই কমে গেছে এই দিক মুখমণ্ডল আর 2 হাত দেখছি। লোক তো একে একে সব যাচ্ছে, আঙুর একটু মৃত্যুকাল একটু দেখতে দেন। অনুভরে আনসার গেলে কয় না ডাক্তারের নিচে আমার ঘর পাবার আর কিছু নেই। গত 4 সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের এ ঘটনা এখন সারা জীবনের কষ্ট কান্না হয়ে গেছে ভাগ্যাহত এসব মানুষের। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। টাকা দে না হলে সাপে কামড়াবে, এমন কৌশলে ঢাকার বিভিন্ন সড়কে টাকা আদায় করছে বেদিনীর দল। এতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ছেন পথচারীরা। সমাজসেবা অধিদপ্তরের দাবি, তাদের পুনর্বাসন করতে চাইলেও এ পেশা ছাড়ছেন না। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার বিভিন্ন সড়কে এখন এমন দৃশ্য প্রায় দেখা যায়। কয়েকজন বেদেনি দল বেঁধে ঘোরে, তাদের কাছে ছোট বক্সে থাকে সাপের বাচ্চা। পথচারীর কাছে টাকা চায় তারা, না দিতে চাইলে সাপ বের করে ভয় দেখায়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। এরা যে সাপের ভয় দেখায় আর কি, সাপ দেখায় দেন ৫০০ টাকা দেন, না হলে আপনি সাহায্য দেন, এইভাবে তারা টাকাও দাবি করে। অনেক সময় মানি ব্যাগ নিয়ে টানাটানি করে, গেঞ্জি নিয়ে টানাটানি করে। আইসার বাদ্যানীরা ৫ টাকা দিলে ১০ টাকা দেওয়া হয় না, ১০০ থাবা দিলে অপকার তেলে লয়, না দিলে জাবিলা দেয় না। সরকার উচিত এদেরকে বিকল্প ব্যবস্থা করে এদেরকে রাস্তা থেকে সরানো এবং মানুষের নিরাপদ কিছু করে দেওয়া উচিত। ঢাকার আশপাশের নদীগুলোতে বেদে পল্লী রয়েছে। বংশ পরম্পরায় তারা সাপের খেলা দেখিয়ে ঝাড়ফুঁক কিংবা দাঁতে পোকা তুলে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে তাদের কিছু দল রাস্তাঘাটে টাকা তুলছে। কি করবে এখন, তো আমাদেরও খেতে হবে। আমরা আমাদের চাকরি দেয় না, কি জানি কয় কাগজ টুগজ লিয়া আমাদের কি ওইগুলো আছে। समाजे पिछिए पड़ा जनगोष्ठीर जन्य प्रति बछोरई बराद्द थाके बेदेदेर जन्य रयेछे तारा ना पावार अभियोग करलेও समाज सेवा अधिदप्तरेर दाबी तादेरके देया हय तारपरও ए पेशा छाड़छे ना बेदे যারা এনলিস্টেড হয় ওটার আবার বয়স আছে 50 বছর পার হেড 500 টাকা করে মানতে দেওয়া হয় আর বয়স 20 তাকে তো ভাতা দেওয়া যাবে না ওরা ওই পেশা থেকে অনেকে সরে আসতে চায় না আপনাদের ঐতিহ্যগত বিষয় এটা আমরা মোটিভেট করার চেষ্টা করছি এদেরকে আমরা পুনর্বাসনের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা রাজধানীতে শুধু দেশের মানুষ নন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চলাফেরা করেন তাদের চোখে এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা एक दिनेर व्यवधाने राजधानीर पाइकारी बाजारे पेंयाजेर दाम बेड़ेछे 3 থেকে 4 टाका पर्यन्त खुचरा बाजारे बेड़ेछे केजिते सर्वोच्च 10 टाका व्यवसायीरा बोलछेन सरबराह कम थाकाय प्रतिदिन दाम बाड़छे स्वस्ति नेई आदा रसुनेओ भरा मौसुम हलेओ इलिशेर बाड़ती दाम निये आछे अभियोग आदिन सचिबेर रिपोर्ट कुरबानी ईदेर पर थेकेई ढाकार बाजारे स्वस्ति नेई করোনায় বিপদগ্রস্ত মানুষের কাছে এখন বাজার মানেই ভয় আর দুর্ভাবনার একদিন আগেও রাজধানীর পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজের কেজি ছিল যা এখন তা বেড়েছে আরও 3-4 টাকা অসহনীয় হচ্ছে দিনে দিনে ভোক্তা অধিদপ্তর বা আমাদের সরকারের যে সংস্থা আছে তাদের যদি ঠিকমতো তদারকি থাকতো হয়তোবা এরকম অসহযোগ মানে ধামাধাম রাতারাতি এরকম দাম বাড়তো না পেঁয়াজ এখন বর্তমান লাগানোর সময় বেশ একটু শর্ট আছে আপনি এইগুলো আপনার উত্তরবঙ্গে যাচ্ছে বেশি ঢাকায় কম আসে পিসটা আর আদায় তো হাতি দেয়া যায় না পাইকারিতেই মানভেদে কেজি 200 টাকা পর্যন্ত রসুনের দামও বাড়তি কয়েক সপ্তাহ ধরে যারা ইনপুট করে আদা আনতাছে তারা মনে করেন যে 195 টাকা তাদের পড়তে বসে বাংলাদেশ আসছে পাইকারি বাজারের যখন এমন অবস্থা তখন খুচরাই তো কথাই বলা কঠিন পেঁয়াজ আদা রসুন ভোজ্য তেল সবকিছুর দামই যেন আকাশ ছোঁয়া 1 কেজি পেঁয়াজ कल के 75 टाका केजी किनছি আপনার 80 টাকাতে 90 টাকা বিক্রি করি 1 কেজি আদা গত সপ্তাহে 170 টাকা ছিল আজকের বাজার বর্তমানে 220 টাকা 240 টাকা করে খুচরা বাজারে চলে ঝাঁকে ঝাঁকে এখন ধরা পড়ছে ইলিশ সস্তায় কিনে এনে ঢাকার বাজারে চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা ওদিকে মৌসুমী ইলিশের চাহিদাও বেড়েছে কয়েক গুণ 500 টাকা মাত্র কেজি শুনতেছি বরিশালে সেখানে নিচে 800 টাকা করে কেজি আমরা বেশি নিচ্ছি নাকি বেশি হয়ে যাচ্ছে মানে ওইখানে আপনি আড়তে গেলে বুঝতে পারবেন যে ক্রেতা কত যাচ্ছে মানে আড়তে ক্রেতা যায় মানে জিনিসের দাম উঠে যায় মানুষের ক্রয় ক্ষমতা কমলেও গত 2-3 মাস ধরে চাল আর সবজির বাজারেও অস্বস্তি লেগেই আছে তাই সরকারি তদারকি বাড়ানোর অনুরোধ সাধারণ ক্রেতাদের আদিন সজীব এটিএন বাংলা ঢাকা किंबदंती बाउल सम्राट बाउल शाह आब्दुल करीमेर 11तम मृत्युबार्षिकी आज सशरीरे तिनि नेই किन्तु देश विदेशेर कोटी मानुषेर मन ओ मुखे घुरे फिरछे तार गान ग्रामेर नदी पारे जन्मानो ए बाउलके निये एखन गवेषणा होच्छे विभिन्न विश्वविद्यालय सुनामगंजे जिला प्रतिनिधि पंकज देके साथे निये आरो जानाछेन केरामतला विप्लव हावरपाड़ेर अभाबी बाड़ीते एकेबारे सरल जीवन छिलो तार छेलेबेलाय पथे प्रान्तरे घुरेछेन আর গান ভেতেছেন রাখাল বালক শাহ আব্দুল করিম হ্যাঁ অভাবের তাড়নায় একসময় গ্রামের মোড়ল বাড়িতে রাখালের কাজই করতে হতো তাকে ভুবনজয়ী বাউল গানের স্রষ্টা হিসেবে 2001 সালে তিনিই পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদক লিখেছেন সুর দিয়েছেন গেয়েছেন 500-এরও বেশি মৌলিক গান 2009 সালের 12 সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আব্দুল করিম মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জের কালনী নদীর তীরে বাউল সম্রাটের জন্মভিটেতে তাই ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা উনি সাধক ছিলেন এবং উনি খুব প্রেমিক ছিলেন এর কারণে উনি এত আলোড়ন সৃষ্টি করেছেন উনি উনার লেখার মাধ্যমে গানের মাধ্যমে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা বলেছেন শাহদুল করিমের আসল সুর যারা বাণিজ্য করে ওরা কিন্তু সুরটার বিকৃত করিয়া কইতেছে করোনা ভাইরাসের কারণে এবার বাউল উৎসব হচ্ছে না বাউল সম্রাটের জন্মভিটে, তবু থেমে থাকছে না আয়োজন। আমরা অনলাইন ভিত্তিক ওনার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করব। শাহ আব্দুল করিমের গান দিয়েই অনেক শিল্পী এখন বিখ্যাত। গানের প্রকৃত সুর এমনকি কথাও বিকৃত করেছেন কেউ কেউ, যা কখনই চাননি বাউলের স্বজন প্রিয়জনেরা। কামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা। আগামী ২০২২ সালের জুনের মধ্যে ঢাকার সাথে কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূর ইসলাম সুজন। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ২০০০ কক্সবাজার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০টি মেগা প্রকল্পে রেলওয়ের ২টি প্রজেক্ট রয়েছে বলেও জানান রেলমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে ১০টি অগ্রাধিকার মেগা প্রজেক্ট, তার অন্যতম হলো রেলওয়ের 2টো প্রজেক্ট। একটি হলো চট্টগ্রামের ২০০০ থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামুর থেকে গুন্দুম পর্যন্ত যে রেল পথ যেটি সম্প্রসারিত হচ্ছে এটির, এবং আরেকটি হলো আপনার ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত। এই প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে জুন ২২ সালের মধ্যে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করতে যাচ্ছে বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এ চুক্তিতে একমত হয়েছেন। BBC অনলাইনে খবরে বলা হয়, এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে আগামী 15 সেপ্টেম্বর এই চুক্তি সই হবে। যুগান্তকারী এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আবারও শান্তি প্রতিষ্ঠা হবে। এর আগে গত 13 আগস্ট ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। এই উদ্যোগের কারণে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় 9/11-এর নিহতদের স্মরণ করল যুক্তরাষ্ট্রবাসী। 2001 সালের 11 সেপ্টেম্বর ইতিহাসের ভয়াবহতম হামলা হয় দেশটিতে। জঙ্গি সংগঠন আল কায়েদার ওই হামলায় ধ্বংস হয় মার্কিনীদের গৌরবের প্রতীক টুইন টাওয়ার। ক্ষতিগ্রস্ত হয় ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। হামলায় প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশি সহ ৭৮টি দেশে প্রায় ৩,০০০ মানুষ, আহত হয়েছিলেন ৬,০০০-এর বেশি। সেই ঘটনার ১৯তম বার্ষিকী নিউ ইয়র্কে পালন করা হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। করোনার কারণে কর্মসূচিতে কিছুটা ভিন্নতা ছিল এবার। এই টুইন টাওয়ারে আমরা অনেক স্বজন হারিয়েছি। এই সন্ত্রাসের ভেতর দিয়ে পৃথিবীর বুকে হয়তো তারা ভিন্ন একটি আদর্শ প্রচার করতে চেয়েছিল। সন্ত্রাসের ভেতর দিয়ে কখনো কোনো আদর্শ উঠে আসে না। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের 17 রানের জুটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে 19 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয় 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল অজিরা। ওল্ড ট্রাফোর্ডে টসে হেরে ব্যাট করে 9 উইকেটে 294 রান তোলে অ্যারন ফিঞ্চের দল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 75 রান করেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ করেন 73 রান। ইংলিশ বোলারদের মধ্যে জোফরা আর্চার ও মার্ক উড 3টি করে উইকেট তুলে নেয়। জবাবে জশ হ্যাজেলউডের পেস আর অ্যাডাম জাম্পার স্পিনে 275 রানে থামে 9 উইকেটে হারানো ইংল্যান্ড। স্যাম বিলিংস 118 আর জনি বিয়ারস্টো 84 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। ম্যাচ সেরা হ্যাজেলউড 26 রানে 3টি এবং জাম্পা 55 রানে 4টি উইকেট তুলে নেন। আগামীকাল রোববার সিরিজের 2য় ম্যাচ। 5 সেটের ম্যাচে প্রথম 2 সেট পিছিয়ে থেকেও স্পেনের পাবলো ক্যারোনো বুস্তাকে 3-2-এ পরাজিত করে প্রথমবারের মতো US ওপেনের ফাইনালে উঠলেন জার্মানির আলেকজান্ডার জেফ্রে। ফ্রান্সিক মিডোতে খেলার প্রথম 2 সেট 6-3 ও 6-2 গেমে জিতে এগিয়ে যান স্প্যানিশ প্রতিপক্ষ ক্যারোনো বুস্তা, কিন্তু পরের সেটগুলোতে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন জেফ্রে। 6-3, 6-4 और 6-3 गेमेर जय पहुँचे जान तिनी प्रतियोगितार फाइनाले। आगामीकाल रविवार फाइनाले ताके लड़ते हबे डोमिनिक थियाम और डैनिल मेदवेदेवेर जयेर संगे। शेषकार आगे बीआरबी केबल संबाद शिरोनाम आरेकबार। घाटे भयाबह भांगन, शिमुलिया काठालबाड़ी रूटे फेरी चलाचल आबार झुंकिते। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দুই আসামি কারাগারে, ঘোড়াঘাট থানার ওসি আমিরুল প্রত্যাহার। সাপের ভয় দেখিয়ে নগরীর পথে পথে বেদিনীদের চাঁদাবাজি, বিব্রত সাধারণ মানুষ। এবং কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। দর্শক, পরবর্তী সংবাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।